বাবা জি, এই উমর আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, মার চাইতে বেশি ভালোবেসেছে, বাবার চাইতে বেশি ভালোবেসেছে। রাসালাতের দরবার থেকে যাওয়ার পরে একদিন দেখে উমরের বাবা নবীকে গালি গালাস করে। উমর কয়, বাবাজি আমার নবীকে তুমি গালি দিও না, আব্বা গালি দিও না, গালি দিও না, আমি সব সইতে পারি, আমার নবীর শানে বেয়াদবি সইতে পারি না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। উমরের বাবা কথা শোনে না, আবার নবীকে গালি গালাস করে। উমর কয়, বাবা তুমি নবীকে মানো না, এটা নিতান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীকে তুমি গালি গালাস করতে পারো না, আমি নবীকে ভালোবাসি, নবীর সামনে ন্যূনতম কটুক্তি কোন ইমানদার মেনে নিতে পারে না। চিল্লে কোন ঠিক কিনা বাবাজি? উমরের বাবা উমরের কথা শোনে না, তৃতীয়বার যখন আবার নবীকে গালি গালাস শুরু করে দিল, উমর কয়, রে বাবা আর সহ্য করতে পারলাম না, আমি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওই নবীকে যে গালি দেয় আমি উমর তারে দুনিয়ায় রাখবো না। হযরতে উমর খাপ থেকে তলোয়ার বের করে বাবার গর্দানে বসাইয়া দিল, সঙ্গে সঙ্গে বাবার দেহ থেকে গর্দান আলাদা হইয়া গেল। এই মস্তকটা হাতে লইয়া উমর আমার নবীর দরবারে চলে গেলেন। নবী জানতে চায়, রে উমর এটা কার মাথা, কার মাথা তুমি কেটে নিয়ে এসেছো? উমর জবাব দে, হুজুর এটা দুশ্মনের রসুলের মাথা। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। এবার আসল ঘটনায় আসি। আমার নবীজি যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের অনেক কিছু আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন, আমার পরে খলিফা কে হবে, আমার পরে খলিফা কে হবে, তারপরে কে হবে, তারপরে কে হবে, অনেক বিষয়ে সুরাহা আমার দয়াল নবী তার জীবদ্দশায় করে গেছেন। পরিশেষে ওমর ফারুককে ডেকে বললেন, রে ওমর আমার এই গায়ের জামাটা আমি একজন কে দান করতে চাই। হযরতে উমর মনে মনে খুশি হলেন, আমি আমার নবীর জন্য বাবাকে হত্যা করেছি, বাবাকে কতল করেছি, আজকে জামাটা বুঝি রসুল আমাকেই দিবে। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, আমার জীবনের সমস্ত কিছু আমি রসুলুল্লাহর কদমে কুরবানি দিয়েছি, আজকে জামার বাগিদার আমি হব। ওসমান গনি জিন্নুরাইন বলে, আল্লাহর নবী আমাকে দুইজন কন্যা দান করেছেন, এই জন্য আমার লকব হয়েছে জিন্নুর, আজকে জামা আমাকে সারা আর কাউরে দিবে না। হযরতে আলী কয়, রসুল আমাকে ডেকে বলেছে, আলী রে আংতা মিন্নি আনা মিনকা, আলী তুমি আমার আর আমি তোমার, আমার নবীর সবচেয়ে প্রিয় কন্যা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার সাথে পেয়ারা নবী বিবাহ দিয়েছিলেন। আলী মনে মনে চিন্তা করে, এই জামার বাগিদার আমি আলী হয়ে যাব। এবার সবাই নিজ নিজ জায়গা থেকে ভাবনা শুরু করে দিল, নবীর গায়ের জামা আমাকে দিবে, আলী কয় আমাকে দিবে, ওসমান কয় আমাকে দিবে। বাবাজিরা এমনি ভাবে সকল সাহাবীর ভিতরে একটা আশার সঞ্চার হলো, সকলের আশার গোরে বালি দিয়া নবী জানাইল, রে ওমর আমার এই জামাটা যে পাবে সে তোমাদের মজলিসে নাই। হুজুর তার নাম কি? রসুল জানাইয়া দিলেন, তার নাম হলো ওয়াইস আল করণি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেমেশী, খায়া কোথায় লহ কাইলা, ও গো মায়ার। অনেকে নবীরে বাদ দিয়া, নবীরে পাশ কাটায়া, গোড়া ডেঙ্গায়া ঘাস খাইতে চায়, আল্লাহ পর্যন্ত যাইতে চায়। আমি এই প্রোগ্রাম থেকে দ্বৈতহীন ভাষায় জানিয়ে দিতে চাই, নবীকে পাশ কাটায়া,
আমার নবীকে অ্যাভুয়েট করে, নবীকে অবজ্ঞা করে, নবীকে অশ্রদ্ধা করে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারে নাই, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে নাই। কোরআনের ভাষা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইফ ইউ ডু লাভ আল্লাহ, তুমি কি আল্লাহকে ভালোবাসো? যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলের গোলামিতে নেমে যাও। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা নবীর কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? হ্যাঁ, একটু আওয়াজ দিতে হবে, নবীর কাছে থাকতে চাই না দূরে। দেখেন, যখন পলিটিক্যাল কোনো প্রোগ্রাম হয় দেখবেন সবচেয়ে বড় নেতার কাছাকাছি ছোট নেতারা থাকতে চায়, ঠিক কি না? বড় নেতার কাছাকাছি ছোট নেতা থাকতে চায়, একটা ছবি তুলতে চায়, এটা তার অনেক বড় সাফল্য মনে করে। তো নেতার পাশে থাকা যায়, কিন্তু এই নেতা বা কর্মী কবরে কেউ কারো উপকারে আসবে না, ঠিক কি না? একটা আওয়াজ দিতে হবে, উপকারে আসবে? উপকারে আসবে। নবীর কাছে যদি উম্মত থাকে, উম্মতের কোনো চিন্তা আছে? কথা কম, একটু আওয়াজ দেন। কোনো চিন্তা আছে, ভাবনা আছে, হয়রানি আছে, পেরেশানি আছে, কোনো বিপদ আইব, গজব আইব, মুসিবত আসবে? কিচ্ছু আসবে না। কেন? আল্লাহ কোরআনে বিষয়টাকে ক্লিয়ার করেছেন এভাবে, আমি আমার নবীকে কুল কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে কোন, সুবহানাল্লাহ! নবী কি রহমত? জোরে বলেন, নবী কি? সকলে আওয়াজ দিয়া বলেন, নবী কি রহমত করে পাঠালেন কে? জোরে জোরে, রহমত করে পাঠালেন কে? নবী যেখানে রহমত সেখানে, নবী যেখানে নিয়ামত সেখানে। আল্লাহ তাআলা বলে, নট অনলি রহমত, নট অনলি নিয়ামত, আমার রসুল যেখানে আমি আল্লাহ সেখানে। রহমত যেখানে থাকে সেখানে গজব যাইতে পারে না। তে জন্য উম্মত যদি নবীর কাছে থাকে, উম্মতের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আর উম্মতকে নবীর কাছে নিতে যে আমলটি বেশি সহযোগিতা করে সেটা হলো দরুদ এবং সালাম। এই দরুদ ও সালামের কথা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সিওরলি আল্লাহ এন্ড হিজ অ্যাঞ্জেল সেন্ট ব্লেসিংস অন দ্য প্রফেট, ইউ বিলিভ দ্যাট, সেন্ট ব্লেসিংস উইথ হিম অ্যান্ড স্যালুট হিম উইথ অল রেসপেক্ট। মারহাবা কন। আল্লাহ কয়, আমি এবং আমার নূরের তৈরি ফেরেশতা আমার নবীর উপরে দরুদ পড়ি, সালামও জানাই। মারহাবা বলেন। এখানে দুইটা বিষয় অবতারণা করেছেন আল্লাহ, একটা হচ্ছে দরুদ আর একটা হচ্ছে সালাম। যখন আমরা দরুদ শরীফ পড়ব মহাব্বতের সাথে পড়ব, যখন আমরা নবীকে সালাম দিব আদবের সাথে দিব, প্রেমময় দরুদ আদবময় সালাম। গোটা জীবনে যদি একবার আল্লাহর দরবারে কবুল হয়, হানাফি মাজহাবের শ্রেষ্ঠ ফতুয়ার কিতাব ফতুয়ায়ে শামিতে এসেছে, আমি এটা মদিনা পাকেও পড়েছি, ফতুয়ায়ে শামিতে এসেছে, গোটা জীবনে যদি উম্মতের দরুদ সালামের নজরানা একবার রসুলের পাকের কদমে কবুল হয়, আল্লাহর দরবারে মঞ্জুর হয়, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেন। আমাদের গুনাহ আসেনি? কথা কয় না, একটু আওয়াজ দেন, আসে কি না? একটু বুঝে শুনে এবার উত্তরটা দিবেন। যেদিন মা জন্ম দিয়েছিল
পৃথিবীতে যেদিন নেমেছিলাম মার গর্ভ থেকে ওই দিন কি নামার সময় গুনাহ নিয়ে নামছি? কথা কয় না কেন? যেদিন মার গর্ভ থেকে এসেছি গুনাহ নিয়ে এসেছি? এবার আওয়াজ দিয়ে বলেন, গুনাহ এখন আছে না নাই? আসার সময় গুনাহ নিয়ে আসি নাই, কিন্তু এখন গুনাহ আছে। এগুলি দুনিয়ায় কামাইছি, আজকে এই মাহফিলে আমরা ওয়াদা করতে চাই, প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই, প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, গুনাহ নিয়ে আসি নাই, যাওয়ার সময় গুনাহ নিয়ে যাব না। রাজি আছেন? গুনাহ নিয়ে যদি কবরে নামি, ফুলের মালা দিব না ডান্ডার বাড়ি দিব? আসতে নাকি জোরে, খোদার ডান্ডা মোড়া না শিখুন, মোড়া ডান্ডার ফিডা কাটা কাটা খাইবেন? একটু হাত তুলেন দেখি, ফিডা কেউ খাইতে রাজি না, মাগার ফিডার কাম করতে রাজি। সুর সুরি করে ধরা ফরার পরে যদি কয় ভাই আমার ফিডে সমস্যা আছে আর মারিও না, তার কথা শুনবো নি কেউ? ইচ্ছা মতন পিডা সুরি করা ধরা বললে যেমন ফিডা থেকে বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক গুনাহ নিয়া কবরে ঢুকলে ফেরেশতা গো ফিডা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। রাস্তা একটা, দুনিয়ায় গুনাহ কামাইছে যাওয়ার সময় এগুলি দুনিয়ায় রাইখা, বেগুনা মাসুম হয়ে আমরা কবরে নামব। বেগুনা মাসুম হয়ে যদি আমরা কবরে নামতে পারি, রসুল বলে তুমি কবরে নামতে দেরি, তোমার কবর চতুর্দিকে সত্তর গজ বড় হইতে দেরি হবে না। গুনাহ সারা কবরে যখনই তুমি নামবা, তোমার কবরের সাথে মদিনা মুনাব্বারার সাথে একটা কালেকশন হয়ে যাবে। গুনাহ সারা নামলে জান্নাতের সাথে তোমার কালেকশন হয়ে যাবে, জান্নাত থেকে জান্নাতি হাওয়া তোমার কবরে আসতে থাকবে। মারহাবা কোন? তাইলে গুনাহ মাফ করাবার দরকার আছে নি? কিছু কিছু কথা বললে গুনাহ মাফ হয়ে যায়, নেকের পাল্লা বাড়ি হয়ে যায়, ওই কথাগুলি বলার দরকার আছে না? কতবার আমার বইল সত্যি, আমরা আর পাঁচ মিনিট কথা বল, পাঁচ মিনিটের পরে আমরা নামাজের বিরতি দিব। আমি অনুরোধ করব আপনি আলোচনা শুনবেন, ইট ইজ ভেরি গুড সাইড, বাট আপনার নামাজ পড়বেন না, এটা খুব ব্যাড সাইড। একটু আওয়াজ দিয়ে বলেন তো, মাহফিলটা বড় না নামাজ বড়? না, আওয়াজটা মহিলা আওয়াজ আছে, আপনারা মহিলা না পুরুষ? পুরুষ তো পুরুষের কণ্ঠে একটা আওয়াজ দেন, মাহফিল বড় না নামাজ বড়? মাহফিল বালা না নামাজ বালা? হ্যাঁ, বুদ্ধিমানের উত্তর হয় নাই। মাহফিলও ভালো, নামাজও ভালো, আমরা মেহফিলও শুনব আবার নামাজও পড়ব। মারহাবা বলেন, আরে জোরে বলেন না। আমি মাঝে মাঝে বলি না, নামাজ রোজায় ঈমান তাজা, পরিবার সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাজান সবাই নামাজ পড়ে, ঠিক কিনা? অনেকে কয় হুজুর আমি নামাজটা না পড়লে কি হইব, আমার ঈমানটা ঠিক আছে? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকেনি? কথা কয় না, ঈমান যে ঠিক আছে, হ্যাঁ নামাজ ছাড়তে পারিনি। কর আগে বুঝা কইন, আপনি যে কথাটা কইলেন নামাজ না পড়লো আপনার ঈমানটা ঠিক আছে, এই জাতীয় কথা কোনো নবী কয় নাই, সাহাবি কয় নাই, তাবি কয় নাই, তাবে তাবি কয় নাই, গাউসে পাক কয় নাই, খাজা বাবা কয় নাই, বাহাদ্দিন নকশবন্দি কয় নাই, মুজাদ্দিদ আল ফেসানি কয় নাই, শাহজালাল কয় নাই, শাহ ফরান কয় নাই, শাহ আলী কয় নাই, কেউ কয় নাই। এটা কুত্তি আনলেন আপনি, শয়তানের বাইতে আনছেন। এই সমস্ত ফাইজলামি ছাড়তে হইব, এগুলি ছাড়তে হবে। যার নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক, যার লেনদেন ঠিক তার সামাজিকতা ঠিক। কথা বুঝাইছি কিনা? যার নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক, আর যার লেনদেন ঠিক তার সামাজিকতা ঠিক। এই দুই জায়গায় মানুষের গাবলা আছে না নাই? আজান দিলে নামাজ পড়তে চাইতেছে না, মোরামরি করে, আর টেহা হাওলা দিলে তারে খুঁজই পাওয়া যায়। আমরা এখন উজুর সুযোগ দিব, উজু করার জায়গাটা খুঁজে নিয়ে আসছে,
সামনে পুকুর আছে, আচ্ছা দুই সাইডে পুকুর আছে। আজকে আমি দেখতে চাই কারা নামাজও ভালোবাসে মাহফিলও ভালোবাসে, কারা কারা দেখি তো, হাত তোলেন তো দেখি। মাশা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মারহাবা কুন। বিক্ষিপ্ত ভাবে কথা বলা যায় না, কথা বলতে গেলে আর সেটা যদি কোরআন হাদিস হয় মনোরম আদবময় একটা পরিবেশ লাগে, ঠিক কি না? কারণ যে কোনো পরিবেশে কোরআন বলা যায় না। আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে, এই দুনিয়ার মানুষেরা, আমার কালাম যখন তেলাওয়াত হবে নোটক নোমুখ, কথা বলতে পারবা না, নড়াচড়া করতে পারবা না, মনোযোগের সাথে শ্রবণ করবা। ঘোষণাকার কথা কয় না, কোরআন তেলাওয়াত করলে চুপ থেকে কোরআন শুনতে বলেছেন কে? আল্লাহ। যদি চুপ থেকে কোরআন শোনো, আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, আমি তোদের উপরে রহমত নাজিল করব। দয়াল আল্লাহ দয়া কর, দয়া এই বল, দয়াল আল্লাহ, আবার দয়াল আল্লাহ কর, নসিব কর মদিনা, লা ইলাহা আল্লাহ, ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আলহামদুলিল্লাহ পড়েন। এই কিশোর ভাইয়ারা আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনারা তাইরি হুজুরকে মহব্বত করেন কি করেন না? কারা কারা করেন না, হাত তোলেন তো দেখি। তাইরি হুজুরকে কারা কারা ভালোবাসেন, হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া আলী, ইয়া আলী, গাউসিয়া, ইয়া গাউসালাম, এই যে তাইরি হুজুরকে যে আপনারা ভালোবাসেন কার জন্য? কথা কয় না, কার জন্য? আল্লাহ এবং, জোরে জোরে বলেন আল্লাহ এবং। ভালোবাসার দাম আছে না নাই, কম না বেশি? আরে তুই তো ফেস লাগাই দিবি মাহফিলের ভিতরে যে ঢুকছিস তুই। এই যে এরা বাদাম বেচা শুরু করছে, এনে কি কোরআন পড়ন যাইব? এটা কিসের বাগান? না বেহেস্ত কইেন না, জান্নাত কইেন। কিসের বাগান? আর একটু জোরে বলেন, জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা আসতে হয় না, জোরে হয় পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে। তাইরি হুজুর কিছুক্ষণ আগে নামাজের আগেও আমার ফোন দিছে, ফোন দিয়ে কইছে যে দোস্ত আমি কটিয়া দিই পার হয়ে গেছি,
আপনি আমার শ্রোতাদেরকে বলেন এরা যেন আদব বজায় রেখা বসে, আমি আসতেছি। তো যদি তাইরি হুজুরকে আপনারা পছন্দ করেন, ভালোবাসেন, হুজুরের কথা মানার দরকার আসেনি, জোরে বলতে হবে আসেনি, আপনাদেরকে আদবের সাথে বসতে বলছে, আদবের দরকার আছে না? আদব যে করে এরে আউলিয়া বানায় দেয় কি? আদব করলে কি হওয়া যায়? জোরে কন না কি হওয়া যায়? মারহাবা কন, আরে জোরে। আদব শুধু মাহফিলে না, আদব বাড়িতেও করতে হবে, আদব ওলামায়ে কেরামের সাথে করতে হবে, আদব বাসায় গিয়া আব্বা আম্মার সাথেও করতে হবে। আওয়াজ দেন ঠিক কি না? আপনারাই জানেন জগৎ বিখ্যাত আশেকে রসুল, ওনার নাম হচ্ছে ওয়াইস আল করুনি। নাম শুনছেন কি না? আমরা যারা ওয়াইস করুনি কই, নাম শুনছেন না? জোরে বলেন নাম শুনছেন কি না? বাবা জিরা আমার, ইনি আমার নবীর অনেক বড় আশেক ছিলেন। আল্লাহ রসুল ইন্তেকালের আগে ওয়াইস আল করুনিকে আমার নবীর নিজের ব্যবহার করা গায়ে দেয়া একটি প্রিয় জামা, এই জামাটা ওয়াইস করুনিকে দান করেছেন। এটা আপনারা শুনছেন না? আওয়াজ দিতে হবে, শুনছেন কি না? মারহাবা বলেন। তাইলে নবীকে ভালোবাসলে কিছু পাওয়া যায় কি যায় না? আওয়াজ দেন না কেন? যায় কি না? আমরা ওইভাবে ভালোবাসতে চাই কি না? ওইভাবে যদি ভালোবাসতে চান, আমি একটু মহাব্বতের জিকির করব। জিকিরের পরে আমি হয়তো 10 মিনিট সময় পেতে পারি, 10 মিনিট কথা বলবো। আমাকে এই সময়টা আপনারা দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলে ফাযকু রিসমা রাব্বিক, কয় তোমরা রবের নামের জিকির করো। আমার রবের সবচেয়ে বড় নাম কি? মাশাআল্লাহ। আরেকবার বলেন, আরেকবার বলেন, বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ 10 বার বান্দার ডাকের জবাব দেয়। তাহলে আল্লাহর ডাকতে রাজি আছি না নাই? আল্লাহ 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 আল্লাহ। ধীরে ধীরে আল্লাহ আল্লাহ আল্লাহ। একই সাথে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইন্তিকালের আগে ইসলামের 2 নম্বর খলিফা, ওনার নাম ফারুকে আজম। কি নাম? এ আল্লাহর দোহাই লাগে, কথা কয়ে না আমার দিকে তাকান। আমি 10 মিনিট টাইম পাবো, এই টাইমটা নষ্ট করেন না, আমি অনেক দূর থেকে এসেছি। এ বাবাজি, নবীজি ইন্তিকালের আগে ইসলামের 2 নম্বর খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। যে ফারুকে আজম সম্পর্কে রসুল বলেছেন লাউকানা বাদা নবিলা কানা ওমার, কয় আমি শেষ নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতো, তাহলে হযরতে উমরকে নবী বানাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমরের সম্মান আছে না নাই? জোরে জোরে আছে না নাই? দিছে কে? দিছে কে? রে বাবাজি, এই উমর আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, মার চাইতে বেশি ভালোবেসেছে, বাবার চাইতে বেশি ভালোবেসেছে। রাসালাতের দরবার থেকে যাওয়ার পরে একদিন দেখে ওমরের বাবা নবীকে গালি গালাজ করে। ওমর কয় বাবাজি আমার নবীকে তুমি গালি দিও না,
আব্বা গালি দিও না গালি দিও না আমি সব সইতে পারি আমার নবীর শানে বেয়াদবি সইতে পারি না জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওমরের বাবা কথা শুনে না আবার নবীকে গালি গালাজ করে ওমর কয় এ বাবা তুমি নবীকে মানো না এটা নিদান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নবীকে তুমি গালি গালাজ করতে পারো না আমি নবীকে ভালোবাসি নবীর শানে ন্যূনতম কটুক্তি কোনো ঈমানদার মেনে নিতে পারে না চিল্লায় কোন ঠিক কিনা বাবাজি ওমরের বাবা ওমরের কথা শুনে না তৃতীয়বার যখন আবার নবীকে গালি গালা শুরু করে দিল ওমর কয় রে বাবা আর সহ্য করতে পারলাম না আমি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি ওই নবীকে যে গালি দেয় আমি ওমর তারে দুনিয়ায় রাখবো না হযরতে ওমর খাপ থেকে তলোয়ার বের করে বাবার গর্দানে বসাইয়া দিল সঙ্গে সঙ্গে বাবার দেহ থেকে গর্দান আলাদা হইয়া গেল এই মস্তকটা হাতে লইয়া ওমর আমার নবীর দরবারে চলে গেলেন নবী জানতে চায় রে ওমর এটা কার মাথা তুমি কেটে নিয়ে এসেছো ওমর জবাব দে হুজুর এটা দুশ্মনের রসুলের মাথা জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলেন আরো জোরে নবীর প্রতি ভালোবাসা কম ছিল না বেশি ছিল এ জোরে 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 কম না বেশি মারহাবা কম এমনি ভাবে সাহাবাই কেরামের ভালোবাসার নিদর্শন যদি আমি বর্ণনা করতে যাই হাজার হাজার নিদর্শন বর্ণনা করা যাবে এবার আসল ঘটনায় আসি আমার নবীজি যেদিন ইন্তেকাল করবেন ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের অনেক কিছু আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন আমার পরে খলিফা কে হবে আমার পরে খলিফা কে হবে তারপরে কে হবে তারপরে কে হবে অনেক বিষয়ে সুরাহা আমার দয়াল নবী তার জীবদ্দশায় করে গেছেন পরিশেষে ওমর ফারুককে ডেকে বললেন রে ওমর আমার এই গায়ের জামাটা আমি একজনকে দান করতে চাই হযরত ওমর মনে মনে খুশি হলেন আমি আমার নবীর জন্য বাবাকে হত্যা করেছি বাবাকে কতল করেছি আজকে জামাটা বুঝি রসুল আমাকেই দিবে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে আমার জীবনের সমস্ত কিছু আমি রসুলুল্লাহর কদমে কুরবানি দিয়েছি আজকে জামার বাগিদার আমি হব ওসমান গনি জিন্নুরাইন বলে আল্লাহর নবী আমাকে দুইজন কন্যা দান করেছেন এই জন্য আমার লকব হয়েছে জিন্নুরাইন আজকে জামা আমাকে সারা আর কাউরে দিবে না হযরতে আলী কয় রসুল আমাকে ডেকে বলেছে আলী রে আংতা মিন্নি আনা মিনকা আলী তুমি আমার আর আমি তোমার আমার নবীর সবচেয়ে প্রিয় কন্যা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার সাথে পেয়ারা নবী বিবাহ দিয়েছিলেন আলী মনে মনে চিন্তা করে এই জামার বাগিদার আমি আলী হয়ে যাব এইবার সবাই নিজ নিজ জায়গা থেকে ভাবনা শুরু করে দিল নবীর গায়ের জামা আমাকে দিবে আলী কয় আমাকে দিবে ওসমান কয় আমাকে দিবে বাবাজিরা এমনি ভাবে সকল সাহাবীর ভিতরে একটা আশার সঞ্চার হলো সকলের আশার গোরে বালি দিয়া নবী জানাইল রে ওমর আমার এই জামাটা যে পাবে সে তোমাদের মজলিসে নাই হুজুর তার নাম কি রসুল জানাইয়া দিলেন তার নাম হলো ওয়াইস আল করনি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেমেশি খায়া কোথায় লহ কাইলা ও গো মায়ার তুমি প্রেমে শিখায়া কোথায় লহ কাইলা আমরা কেমনে যাব মদিনাতে নবী কেমনে সবাই কেমনে যাব মদিনাতে নবী স্বপনে এসে বহল না তুমি
আমি প্রেমিসি খায়া কোথায় লোহ কাইলা ও গহ মায়ার গো তুমি প্রেমিসি খায়া কোথায় লোহ কাইলা আমার দেহ থাকে বাংলাদেশ নবী দেহ বাংলাদেশ নবী অন্তর সুনার মদিনা তুমি প্রেমিসি খায়া কোথায় লোহ কাইলা ও গহ মায়ারে গো তুমি প্রেমিসি খায়া কোথায় লোহ কাইলা সবাই গহ মায়ারে শিখায়া কোথায় লোকাইলা সকলে বলেন আলহামদুলিল্লাহ এই নারে তাকবীর নারে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই বসে পড়েন হুজুরা এসে বসে অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন সবাই বসেন আমাদের এই জায়গা আপনাদের জন্য করা হয়েছে সবাই বসেন ওই জায়গায় বসেন সবাই মারহাবা কন আপনারা যদি আমাকে বলেন যে হুজুর তাইরি হুজুর আসার আগ পর্যন্ত আপনি কিছু বলেন এখন যদি আপনারা বলেন আর যদি বলেন যে না হুজুর আমরা তাইরি হুজুর আইলেই শুনবো এখন আর কিছু শুনবো না তাহলে আমি বসে থাকি বলবো তো বললে আমাকে পরিবেশ দিতে হবে না কি 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 চলবো গজল না মুর্শিদি মারহাবা কন আর কি পাগল বানাইলার মুর্শিদি কি আরে কাই রাহানিলা কহল মান তোমায় না দেখিলে বা সে নারে পবহরান ও গা আমার মুর্শিদ শান তোমায় না দে নহরে পহবরান গ আমার মুর্শিদ চান তোমায় না দে সে নহরে পহবরান আর মুর্শিদ প্রেমে এত যে জালা মাঝে কইতে নাহি আমার তোর হয় কালা বল মুর্শিদ প্রেমে এত যে জালা মাঝে কইতে নাহি আমার তোর হয় কালা আর গলাতে তোমায় না দে বাসে নহরে পহবরান ও গো আমার মুর্শিদ শান তোমায় না দে বাসে নহরে পহরান আড়ে যেয়া গন মোর অন্তরে জলে সেই
আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে, আরে যাইয়া আগুন মোর অন্তরে জ্বলে সে, আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে, আর তোমার পায়ে জায়গা পাইলে, তোমার সবাই তোমার পায়ে জায়গা পাইলে হয়তো জাহালার অবসান তোমার না দে বাসে না রে পহরান, ও গো আমার মুর্শিদ চান তোমার না দে বাসে না রে পড়ান, মুর্শিদ তোমার জন্যে ছাড়লাম আমি গো সকল ব্যথা ভুলে যাব যদি কর গো আদর বাজান তোমার প্রেমে ছাড়লাম আমি গো সকল ব্যথা ভুলে যাব যদি কর গো আদর আমার বুকটারে বানাইয়া চাদর, বুকটা চাদর ঝরাবো চরণ দুইখান তোমায় না দেখিলে বাসে না রে পহরান, ও গো আমার মুর্শিদ সান তোমায় না দে বাসে না রে পহরান, আর কি পাগল বা নাইলার মুর্শিদ কি সবাই কি পাগল বা নাইলার মুর্শিদ কাইরা নীলা কুল মন তোমায় না দেখিলে বাসে না রে পোড়ান, ও গো আমার দয়াল চান তোমায় না দেখিলে বাসে না রে পোড়ান, একটু ইমানি আওয়াজ দিয়া বলো কামেল মুর্শিদ চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনে বলে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ মানো রাসূল মানো উলুল আমর যারা তাদেরকেও মানো, মাহিয়াল উলুল আমর উলুল আমল কারা ইলম এবং ফিকহের অধিকারী যারা, যারা কামেল মুর্শিদ হয় তারা ইলম এবং ফিকহের অধিকারী হয়, চিল্লে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছে মানতে হবে তিনজনকে, আওয়াজ দিয়া বলেন কয়জন? আরো জোরে জবান খুলে একই সাথে তিনজনকে মানার কথা বলেছেন কে? কথা বলেন কে? আল্লাহ মানো ও রাসূল মানো অলি আল্লাহ মানো অলি আল্লাহ নবী দেখায় নবীয়ে আমার আল্লাহ দেখায়, আওয়াজ দিতে হবে ঠিক কিনা? নবী ছাড়া আল্লাহ মিলে কথা কথা বলতে হবে, কথা বলতে হবে, নবী ছাড়া কি আল্লাহ মিলে? জোরে বলেন নবী ছাড়া আল্লাহ মিলে? অনেকে নবীরে বাদ দিয়া নবীরে পাশ কাটায়া গোড়া ডেঙ্গায়া ঘাস খাইতে চায়, আল্লাহ পর্যন্ত যাইতে চায়। আমি এই প্রোগ্রাম থেকে দ্বৈতহীন ভাষায় জানিয়ে দিতে চাই, নবীকে পাশ কাটায়া
আমার নবীকে অ্যাভুয়েট করে, নবীকে অবজ্ঞা করে, নবীকে অশ্রদ্ধা করে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারে নাই, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে নাই। কোরআনের ভাষা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইফ ইউ ডু লাভ আল্লাহ, তুমি কি আল্লাহকে ভালোবাসো? যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলের গোলামিতে নেমে যাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।